উত্তর দিনাজপুরে কংগ্রেসের হয়ে প্রচারে এসেছেন প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সির স্ত্রী দীপা দাশমুন্সি। প্রতিদিনই ইসলামপুর, ডালখোলা, কালিয়াগঞ্জের মতো এলাকায় দলের প্রার্থীদের হয়ে প্রচার করছেন তিনি। দীপা প্রচারে থাকলেও 2014 সালের লোকসভা নির্বাচনের পর থেকে তার দীর্ঘ অনুপস্থিতি নিয়ে জেলা জুড়ে জল্পনা রয়েছে। কোথায় রয়েছেন দীপা তা নিয়ে প্রশ্ন রয়েছে তার দলের অন্দরেও। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে দীপা জানিয়ে দেন, সংসার চালাতে ব্যস্ত থাকতে হয় তাকে, তাই হয়তো সেভাবে সময় দিতে পারেননি। তবে তার দলের কর্মীদের মধ্যে এ নিয়ে কোনো সমস্যা নেই। এদিন দীপা মূলত আক্রমণ করেন রাজ্য সরকারকে। দীপার দাবি, রাজ্যে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে রাজ্যের শাসক দল। থানা, বিডিও, জেলা শাসকের দপ্তরের মতো প্রতিষ্ঠানগুলো কার্যত শাসক দলের অনুগত হয়ে গেছে। কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতাকে স্বীকার করে নিয়েই দীপা জানান, বহু জায়গায় কংগ্রেসের প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে। 2015 সালে কংগ্রেসই কালিয়াগঞ্জ পুরসভায় জিতলেও সেই নির্বাচিত পুরবোর্ডকে কাজ করতে দেওয়া হয়নি। শেষ পর্যন্ত দল ভাঙিয়ে পুরবোর্ডের দখল নেয় তৃণমূল। 2014 সালে তাদের পরিবারের একজনকে দাঁড় করিয়ে তাকে হারিয়ে দেওয়া হয়েছে বলেও জানান দীপা দাশমুন্সি। যদিও সারা দেশে কংগ্রেস স্বমহিমায় ফিরবে বলে এদিন দাবি করেন দীপা দাশমুন্সি। সঙ্গে তিনি জানান, ধীরে হলেও রাজ্যে পরিবর্তন আসবে। দেখুন, প্রথমত পার্টির কাজে আমাকে যখন যে দায়িত্ব দেওয়া হয় আমি সেই দায়িত্বটা পালন করি। নিঃসন্দেহে আমাকে 2014 পরে হয়তো বেশি দেখা যায়নি। তার কারণ হচ্ছে, এক তো আমার নিজের সংসারটা আমার নিজেকেই চালাতে হয়, এবং সেই চালানোর জন্য আমাকে তো পার্টিও কোনো সাহায্য করেন না, বা আমাকে কালিয়াগঞ্জ থেকে এই উত্তর দিনাজপুরের মানুষও কোনো সাহায্য করেন না। আমি সাহায্যের নিশ্চয়ই আশাও করি না আমি, কিন্তু যেহেতু আমার নিজের রোজগারটা নিজেই করতে হয়, ফলে আমাকে যেখানে আমি থাকি সেখানেই আমার কর্মস্থল, সেখান থেকে আমার আশাটা একটু মুশকিল। দ্বিতীয়ত, 2014 সালে আমি যে সামান্য ভোটে হেরে গেলেও আমাদের পরাজয়টা কিন্তু যেমন উত্তর দিনাজপুরের মানুষের কাছেও একটা অস্বস্তির কারণ ছিল যে সামান্য ভোটে উনি হেরে গেলেন, আমার কাছে আরও বেশি অস্বস্তির কারণ যেহেতু আমার পরিবারের একজন মানুষকে দিয়ে ভোটটাকে ভাগ করে দেওয়া হলো, পরিবারের মধ্যে বিভাজন করে দেওয়া হলো। এবং এই যে বিভাজনের ব্যাপারটার পরে স্বভাবতই আমার মানসিক অবস্থা কী দাঁড়ায়, আপনাদের পরিবারে যদি এরকম ঘটে আপনারা বুঝতে পারবেন, যাদের পরিবারে হয় এবং সেই সময় প্রিয়দাশমুন্সি অসুস্থ, সেই অবস্থাতে এই ন বছরের অসুস্থতার মধ্যে আমি কিভাবে চলেছি, আমি কিভাবে এসেছি, আমি কিভাবে কাজ করেছি, এইটা যদি মানুষের বোঝার ক্ষমতা যাদের হয় তারা কিন্তু এই প্রশ্ন কখনো করেন না। এই প্রশ্নটা তারাই করেন যারা হয় ক্ষমতাসীন পার্টির সঙ্গে আছেন, অথবা যারা মনে করেন যে কংগ্রেসটা শেষ হয়ে গেলে ভালো, তারাই এই ধরনের কথা বলেন। কংগ্রেসের কোনো কর্মী বা কোনো সাথী যারা আজকের এই অবস্থাতেও যারা দলের সঙ্গে আছেন, আমি তো তাদের সবসময় সশ্রদ্ধ প্রণাম জানাই যে তারা এইরকম একটা চাপের মধ্যেও, এরকম একটা ভয়ের মধ্যেও আছেন, এবং আছেন শুধুমাত্র কংগ্রেসকে ভালোবাসেন বলে এবং কংগ্রেসের বিচারধারাকে বিশ্বাস করেন বলে। এবং সেই বিচারধারা কিন্তু অন্য কোনো দলের বিচারধারার সঙ্গে খাপ খায় না। আজকে সারা ভারতবর্ষের যে পরিবর্তনের, একটা রাজনৈতিক পরিবর্তনের আশা দেখা গেছে এই পাঁচ রাজ্যের নির্বাচনের পরে, আমার মনে হয় কংগ্রেস আবার তার স্বমহিমায় ফিরবে, এবং স্বমহিমায় ফিরলেই ধীরে ধীরে মানুষের কংগ্রেসের প্রতি আস্থা এবং বিশ্বাস ফিরবে। এবং আমার ধারণা ধীরে ধীরে এটা বাংলাতেও এই একটা পরিবর্তন আসবে। কালিয়াগঞ্জ থেকে অনির্বাণ চক্রবর্তীর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।